গুড মর্নিং। আজকে হচ্ছে দেখেছো তো ক্যামেরা অন করার আগে দেখে নিলেই হয়, আমার হচ্ছে তো জ্বালা। তো গুড মর্নিং, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 9:30, এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমি এখন সকালে জল খাবার করতে এসেছি। আজকে রান্না করব হচ্ছে সকালে ব্রেকফাস্টে পান্ডা চাউ। আমার গলার অবস্থা পাল্টে গেছে না, ঠান্ডাই। আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, করিস না, এই দেখো সবজি, আলু, গাজর, বিন, এই ক্যাপসিকামটা কাটিনি, পরে কথা বলছি। তখন কথা বলতে বলতে হুশ করে চলে গেছি। আসলে সেই কবেই আমি একটা ক্যাপসিকাম কিনে রেখে দিয়েছিলাম যে চাউমিনে দেবো বলে, তার জন্য তো অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, পুরোটা দেওয়ার দরকার নেই, বাঁচিয়ে চলতে হবে। আর এমনিও একটা ক্যাপসিকাম পুরোটা লাগবে না, কারণ আরও অনেক এত এত সবজি করেছি, তো তার জন্য একটা ক্যাপসিকাম পুরোটা লাগবে না। প্রায় চার পাঁচ রকমের শীতের সবজি দিয়ে করছি, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এরকম আমার চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, যেদিনকেই মানে রাত্রিবেলা শুয়ে প্ল্যান করা থাকে যে সকালে উঠে কালকে চাউমিন করবো, সেদিনকেই আমার সকাল থেকেই একটা সেই আলাদা রকম এক্সাইটেড হয়ে যায় আর কি, যে সকালে উঠে চাউমিন রান্না করে চাউমিন খাবো। তো চলো চাউমিনটা ওদিকে এখানে সিদ্ধ করতে রাখা আছে, গরম জল ঢেলে দিয়েছি, এটা হয়ে গেলে এখন ভাজার মধ্যে ঢেলে দেবো, দিন নাড়াচাড়া করবো, চাউমিন হয়ে যাবে। আর ঘর এখনও ঝাড় দিইনি, বিছানাটা শুধু তুলেছি, ঘর ঝাড় দিইনি। দেখো এই দেখো নিচে সবজির খোসা টোসা পড়ে রয়েছে, এদিকে বিস্কুটের প্যাকেটের খোসা পড়ে রয়েছে, এইদিকে আনাজের খোসা টোসা পড়ে রয়েছে, ঠিক আছে এগুলো সব পরিষ্কার করতে হবে। শুধু বিছানাটা তুলেছিলাম, তাও দেখো অবস্থা, ওইগুলো সব পড়ে রয়েছে। সোমনাথ চান করতে গেছে, গেঞ্জিটা বিছানায় খুলে রেখে চলে গেছে, বিছানাটা আরেকবার ঝাড়তে হবে, আগে চাউমিনটা মন দিয়ে করে নি, ওটা যদি নষ্ট হয়ে যায় এগুলো করতে গিয়ে। আর এইমাত্র বিল্ডার্স থেকে মাল দিয়ে গেল, সই করে দিলাম, আর আমার কাছে একটা স্লিপ থাকলো, বিল্ডার্সে আর দেবো না এই মাসে টাকা, 30,000 টাকা দিয়েছি তোমরা জানো, মানে ওটাই দিয়ে দিয়েছি, ব্যস তারপরে আবার একদম মাসে মাসে দেবো। ভাগ্যিস সোমনাথের বন্ধুর দোকান আছে, এরপরে মানে যদি বন্ধু না হতো, বিল্ডার্সের দোকানের মালিক যদি সোমনাথের বন্ধু না হতো তাহলে কি হতো ভাবো, তাহলে আমার খুব চাপ হয়ে যেত, মাসে মাসে দিতে হবে বলে অনেকটা চাপ কম। পরে কথা বলছি, হ্যাঁ চাউমিনটা বানিয়ে নি শান্তি করে আগে। আমার চাউমিন রেডি, দেখতে কেমন হয়েছে বলবে না, এরাকো তোমরা আমার হাতে চাউমিন অনেক দেখেছো, শুধু কাউকে খাওয়াতে পারিনি, এটাই আমার দুর্ভাগ্য, ঠিক আছে। তো আমার চাউমিন রেডি, মশলা টশলাও দিয়ে দিয়েছি, আ হা হা, এই একটা খাবার বটে, চাউমিন পাগল মানুষ আমি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি আগের মতো আর বিরিয়ানি অতটা ভালোবাসি না এখন, মানে ফুল প্লেট বিরিয়ানি তো অনেকদিন আগে থেকে খেতে পারতাম না, ইদানিং দেখছি হাফ প্লেট বিরিয়ানিও কমপ্লিট করতে পারছি না, শুধু এই চাউমিনের প্রতি এখনও পর্যন্ত অভক্তি আসেনি, আশা করি এ জীবনে আর আসবেও না। চলো খেয়ে নিই, হ্যাঁ
আসলাম। আর মেয়েকে তো আগেই স্নান করে দিয়েছি, আমারও আগে মেয়ে স্নান করেছে, এখনও খেলছে বসে বসে। আর রুটি দিয়ে গেল একমাত্র, ওদের ওদেরকে রুটি দিলে আমারও রুটি খাচ্ছে। এই যে দেখো, আর আজকে মা তরকারি করেছিল, সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। তো আজকে হচ্ছে অমাবস্যা, তার জন্য সকালবেলা মানে আলু সোয়াবিনের তরকারিটা একটু বেশি করে করেছে, ওটা দিয়ে দুপুরবেলা আমি আমরা আর কি যারা যারা ভাত খাবে তারা ভাত খাবো। আর রাত্রিবেলা খিচুড়ি রান্না করছে মা, খিচুড়ি একটা ঘ্যাট পায়েস চাটনি যা যা হয় আর কি অমাবস্যার দিনে, ওটা রাতে খাওয়া হবে। আর দুপুরবেলা ভাত আর আলু সোয়াবিনের তরকারি করা খাওয়া হবে। আর একটা রুটি আমাদের যিনি রুটি দেন উনি একটা রুটি বেশি দেন আমার মেয়ের জন্য, মেয়ে রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে তো তার জন্য একটা রুটি সবসময় বেশি দেয়। তো এখন মেয়ে স্নান করে আসলো, আমি মেয়েকে এখন রুটি খাওয়াচ্ছি একটা, আধা ঘন্টার মধ্যেই ভাত আনবো। দেখি মা নাও, আধা ঘন্টার মধ্যেই ভাত আনবো দিয়ে ভাত খাওয়াবো মেয়েকে। আর সকালে চাউমিনটা একটুখানি মানে পেট ভরেই খেয়েছি সবাই, তার জন্য এখনও পর্যন্ত ভাতের খিদেটা পাইনি, পেটটা ভার ভারী আছে, তার জন্য একটু লেট করে আজকে দুপুরে খাবো ভাবছি। আর এদিকে এই যে কাজ, এই যে দেখতে পাচ্ছ এতটা মতো কাজ হয়েছে, ঠিক আছে, কিছু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে পড়ে রয়েছি, কাজে মন দিতে পারছি না, ব্লগিংয়ে মন বসছে না, কাজে মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না, কিছু ভালো লাগছে না। যেটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে, একটা কোনো একটা জায়গায় চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে, কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। কেমন একটা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা। আমার এখন নিজে জনের মতো থাকতে ইচ্ছে করছে, জনে যেমন চুপ করে বসে আছে, কোনো সাড়া নেই, শব্দ নেই, আগে সারাটা দিন কেমন চেঁচাতো জনি আর এখন কোনো আওয়াজই পাওয়া যায় না ওর মুখ দিয়ে, ইচ্ছে করছে। তো চলো পরে কথা হচ্ছে। তো একটা থালার মধ্যে মেয়ের আর আমার ভাত নিয়ে বেড়ে নিয়ে এসেছিলাম, আর একটা থালার মধ্যে জনির আর সোমনাথের একসাথে বেড়ে নিয়েছিলাম। সোমনাথ খেয়ে জনিকে দিকে দিল, আর আমি আর মেয়ে একসাথে খেয়ে নিলাম। তারপরে এখন বিছানা করিনি, বিছানা করতে একটু ইচ্ছে করে না আমার দুপুরবেলা, কারণ বিছানা করলেই তো সেই একটা ঘুপচি ঘুপচি ব্যাপার চলে আসবে, যতক্ষণ আর কি বিছানা না করা যায়, যতক্ষণ জানলার কাছে বসে আর কি দেখা যায় আমার সোনার সংসারটা ওদিকে গড়ে উঠছে না, সোনার সংসার না, সোনার গৃহ। তো মানে কত আদরে, কত যত্নে, কত ভালোবাসায়, কত কিছুতে আর কি গড়ে উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার মানে মানসিক দিক দিয়ে এতটা, শারীরিক দিক দিয়ে এতটা খারাপ, আমার মুখ চোখ পুরো ভেঙে গেছে, আমি জানি চোখ মুখের অবস্থা ঠিক নেই, তবুও মানে কাজ না দেখে আর থাকতে পারি না, কাজ দেখতে সত্যি খুব ভালো লাগে। তো দেখো আমি দেখছি ওদিকে আমার কাজ চলছে। তো এখন হচ্ছে গুড ইভিনিং সবাইকে, আর ওই তখন মোটামুটি 4:30 নাগাদ আর কি জানলাটা বন্ধ করেছিলাম, মোটামুটি 1 ঘন্টা বসেছিলাম, তারপরে আর কি একটুখানি রেস্ট নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে, তারপরে মেয়েকে এতক্ষণ হোমওয়ার্ক করালাম, মেয়েকে বাংলা ইংরাজি লেখালাম, তারপরে আর কি এখন মেয়ের সাথে একটুখানি সময় কাটানো চলছে, মেয়েটারও তো কষ্ট। তো চলো মন্দিরে পুজো হচ্ছে, মন্দিরের থেকে তোমাদের ঘুরিয়ে আনি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিছানা করে নিয়েছি, আর মুখটুক ধুয়ে আসলাম ফেস ওয়াশ দিয়ে। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটুখানি ফ্রেশ লাগছে, কেমন যেন একটা সেই কেমন একটা সেই হয়ে রয়েছি, বলতে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমার ফিলিংসটা মন্দিরে আসার পর। সে কেমন যেন একটা অফ হয়ে গেছি টোটালি, অ্যাক্টিভ, আমি একটা অ্যাক্টিভ মেয়ে তো সবসময় অ্যাক্টিভ থাকি জানোই তোমরা, আমার ব্লগে তোমরা নিশ্চয়ই সবসময় আমাকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে দেখো, কিন্তু মানে এমন কেমন যেন একটা অ্যাক্টিভ আর নেই, কিছু ভালো লাগছে না, একটা বোরিং লাইফ কাটাচ্ছি বর্তমানে, আমি ভীষণই বোরিং একটা লাইফ কাটাচ্ছি। তো যাই হোক, বিছানা করে নিয়েছি, এই যে বিছানা হয়ে গেছে দেখো, এখন যেটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আজকে একটা পার্সেল এসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি ভেবেছি হয়তো কোনো কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট এসছে, বিকেলবেলা করে যে ভিডিওগুলো করি তারই হয়তো কোনো একটা কোম্পানি থেকে হয়তো কোনো প্রোডাক্ট এসছে। তারপরে বাড়ির সামনে গিয়েছি, কোনো পার্সেল এসছে বললো, আমি গেছি, গিয়ে দেখি যে কোনো পার্সেল নয়, মানে কোনো প্রোডাক্ট নয়, এটা হচ্ছে আমার বোনের তরফ থেকে আবারও গিফট। তোমরা জানোই কার কথা বলছি, আমি প্রীতির কথা বলছি। প্রীতি আমাকে এর আগেও গিফট পাঠিয়েছে, আবারও গিফট, এর আগে প্রায় দুবার তিনবার অলরেডি হয়ে গেছে, আর এটা নিয়ে ওর 4 রাউন্ড গিফট চলছে। তো জানি না প্রীতি কেন এমন করে, ও আমাকে বলে আমি তোর নিজের দিদি, অবশ্যই আমি তোমার নিজের দিদি, আর ও স্পেশালি পাঠিয়েছে আমার মেয়ের জন্মদিনে, কিছু দিতে পারিনি তোমার মেয়ের জন্মদিন উপলক্ষে, কিন্তু মেয়ের জন্মদিন সে না হয় বুঝলাম, কিন্তু মেয়ের মায়ের কি, আমার তো কিছু না, তাহলে আমার জন্য কেন। এই নিয়ে প্রায় 2-3 বার ও আমাকে প্রচুর প্রচুর গিফট দিয়েছে। আমি প্রীতির ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো আমি কার কথা বলছি। ওর আসামে বাড়ি, আমাদের বহুদিনের আলাপ, বহুদিনের আলাপ। তো আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই যে প্রীতি কী কী পাঠিয়েছে। আমার গলার আওয়াজটা তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, আমি জানি না ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না, কারণ আমার কেমন যেন মনে হচ্ছে আমার গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আমার এটা মনে হচ্ছে। মুখ চোখের অবস্থাও খারাপ, বুঝতে পার মানে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি ঠিক মানে অ্যাডজাস্ট হতে পারছি না মন্দিরে, এটাই হলো কথা। দিনের বেলাটা ভালো কাটছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মোটামুটি বিকেল পর্যন্ত বেশ সময়টা ভালো কাটছে, এটা বিশ্বাস করবো, এটা মানে কী বলে কথাই হারিয়ে ফেলছি, সকাল থেকে বিকেল পর্যন্ত যে ভালো কাটছে এটা তোমাদের বলতে পারি, কারণ সারাদিন কাজ দেখছি, ঘরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটছে, কিন্তু বিকেলের পর থেকে যতক্ষণ না রাতে শুচ্ছি ওই যে সময়টা, ওফ, আমি আর পারছি না, খুব কষ্ট, খুব কষ্ট। যাই হোক, প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের এখানে, তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই জানাবে, আমাদের এখানে বীভৎস গরম পড়ে গেছে, গায়ে রাত্রিবেলা কিচ্ছু চাপা দিতে পারছি না, না সোয়েটার না চাদর কিচ্ছু না, ঘরের বাইরেও যেমন গরম আর ঘরের মধ্যে তো চারিদিকে তা টিপল টিপল দিয়ে একেবারে মাথা খারাপ করা গরম হয়ে গেছে, দর দর করে ঘামছি আমি আর মেয়ে দুজনাই, মেয়ে তো সন্ধ্যে থেকে ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান চালাও করে চিৎকার করছিল, কিন্তু আমরা ফ্যানের লাইনটা নিইনি তাই ফ্যান চালাতে পারছি না, প্রচণ্ড গরম, বিশ্বাস করবে না মারাত্মক গরম পড়ে গেছে, ঘেমে টেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। যাই হোক চলো, বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়ালেই বেশি কথা হয়ে যাবে, আমার ভালো লাগছে না, এখনও আমার অনেক কাজ বাকি আছে, এরা তো শুয়ে পড়বে, কিন্তু আমার এখন একটা ভিডিও বানানোর রয়েছে যেটা তোমরা বিকেলবেলা পাবে। তারপরে এখন যে কথা বলছি তোমাদের সাথে, এই ভিডিওটা আমার এডিট হয়নি, এটাও এডিট করতে হবে, অনেক ঝামেলা। তো চলো তোমাদেরকে দেখাই, সবার আগে হাতে তো উঠে আসলো এটাই, তো এটা প্রীতি পাঠিয়েছে আমার জন্য, বোন আমার ভীষণ পছন্দ হয়েছে গো, আর আমি এই কালারটা ভীষণ পছন্দ করি, আমি আগে কখনো এই কালারে কিছু পরিনি, আগে আমি এই কালারটা ভালোবাসতাম না, আগে আমি খুব একটা এই কালারটা পরতামও না পছন্দ করতাম না, কিন্তু তুমি হয়তো দেখেছো, প্রীতিকে বলছি তুমি হয়তো দেখেছো যে আমি মিশো থেকে কিন্তু এরকম কালারের 2টো ড্রেস কিনেছি, মানে প্রায় অক্টোবর মাসে দুর্গাপূজার সময় 2টো ড্রেস কিনেছিলাম, কারণ এই কালারটা আমার হঠাৎ করে খুব ভালো লাগতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে এই কালারটা ভীষণ সুন্দর লাগছে, আর ডিজাইনটা দেখো দারুণ ডিজাইন, এই যে
আর এটার নিচটা ঠিক এরকম, এই যে নিচটা এরকম। এটা একটা লং কুর্তি, এটা একটা লং কুর্তি, কিন্তু এটা আমার মানে বডিতে আর কি মাটিতে লেথড়াচ্ছে। তো পাখির মাকে আমি বলে এসেছি, পাখির মাকে একটা ফিটিংস কুর্তি দিয়েও এসেছি। কালকে সকালবেলা এটা পাখির মার বাড়িতে আমি ঘুম থেকে উঠে দিয়ে দেবো। এটা আমাকে মানে বডিতে কিছু খাপাতে হবে না, কিন্তু লম্বায় একটুখানি এইটুকু মতো আমাকে সেলাই করে দেবে, কারণ মাটিতে যেহেতু লেথড়াচ্ছে এতটা তো আর লং পরে না। এটা লং কুর্তি কিন্তু গোড়ালি অবধি তো পরতে হবে, তো গোড়ালি অবধি করে দেবে। আর ভীষণ ভালো হয়েছে সত্যি, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার জন্য সত্যি দরকার ছিল না। তুমি মেয়ের জন্মদিন বলেছো, দিয়েছো, ভালো কথা, কিন্তু এটা আমার জন্য কিন্তু এটা খুব বাজে হয়ে গেল, কারণ তুমি অলরেডি এর আগে আমাকে একটা চুড়িদার দিয়েছো, নাইটি দিয়েছো, তারপরে বিছনার চাদর দিয়েছো, তারপরে শাড়ি দিয়েছো দুটো, তার আগেও আবার গিফট পাঠিয়েছিলে আরেক রাউন্ড, এটা আমি সেকেন্ড রাউন্ডের কথা বললাম, তার আগেও আবার পাঠিয়েছিলে। তো সত্যি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো এ দেখো প্রীতি, এটা একটা খুব সুন্দর চাদর পাঠিয়েছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ কালার দুটো দেখো, এদিকে একরকম কালার, এটা মাঝখানে একরকম কালার, আবার এই সাইডে একরকম কালার, আর সত্যি খুব সুন্দর। আচ্ছা প্রীতি, তো এখন দেখছো আমার ভিডিওটা, এটা কি আসামের কোনো বিশেষ প্রিন্ট টাইপ কিছু হবে? মানে এটা কি আসামেরই কোনো বিশেষ, জানি না এরকম আমার মনে হচ্ছে কেন, কারণ এর আগেও তুমি আমাকে সেই আসামের সেই কি যেন পাঠিয়েছিলে, সাদার ওপরে লাল লাল, মানে সাদা কাপড়ের ওপর লাল রঙের ডিজাইন, আসামের ঐতিহ্য বলেছিলে, আসামের চিহ্ন বলেছিলে ওটা, তো এটা কি সেরকম কিছু? ভীষণ ভালো হয়েছে সত্যি, ভীষণ ভালো হয়েছে, কিন্তু এবছর শীতই পড়লো না যে আমি তোমার এটা ব্যবহার করব, যদিও আমি এটা বাড়িতে একদমই ব্যবহার করবো না, এটা আমি কোথাও ঘুরতে টুরতে যাবো যখন তখন ব্যবহার করবো, ঠিক আছে? বেশ একটা তাঁতের শাড়ি পরে যদি কখনো কোথাও যাওয়াটাও হয় তার সাথে এটা খুব ভালো লাগবে সত্যি। আমি যে এটা সযত্নে একদম সারাটা জীবন রাখবো, আর আমার জিনিস যত্নে থাকেও, আমার কাছে এমন এমনও জিনিস আছে যেটার বয়স হয়তো 12 বছর, 13 বছর, 15 বছর, এমন জিনিসও বের করে তোমাদের দেখাতে পারবো। সুতরাং আমার কাছে জিনিস খুব যত্নে থাকে, এটা সারা জীবন থাকবে আমার কাছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে আমার মেয়ের জন্য দুটো জিনিস পাঠিয়েছে, সবার আগে দেখাই একটা, এটা বোধহয় লেহেঙ্গা বলে, আমি আন্দাজে বললাম, আমি জামা কাপড়ের নাম খুব একটা জানি না, আমার অত আইডিয়া নেই, তবে ওই আন্দাজে বললাম, এটাকে বোধ হয় লেহেঙ্গা টাইপেরই দেখতে লাগলো, তো ফ্রকও বলা যেতে পারে, আমি জানি না। তো দেখো খুব সুন্দর, এটা আমার মেয়ের এখন গায়ে হবে না, কিন্তু ও বুঝে শুনেই পাঠিয়েছে বড় দেখে, যাতে ভবিষ্যতে আমার মেয়ে ভালোভাবে পড়তে পারে, অনেক বছর পড়তে পারবে। কালারটা তো নিয়ে কোনো কথাই হবে না, বাচ্চা মেয়েদের মানে মেয়ে বাচ্চাদেরকে লাল রংটা খুব ভালো লাগে, তাই না? খুব ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, তো অবশ্যই অবশ্যই এটা পড়বে। এটা কবে পড়াবো জানো তো? এটা গৃহপ্রবেশের দিন পড়াবো, যেদিনকে তুমি আমার বাড়িতে আসবে সেই দিনকে এটা পড়াবো, ঠিক বললাম তো? আচ্ছা এবার দেখাচ্ছি তোমাকে, তোমাদেরকে এটা হচ্ছে শীতের একটা ড্রেস, এই প্যান্টটা তো বুঝতেই পারছো মেয়ের নিচে পরার, আর ওপরে একটা সোয়েটার, দেখো কি সুন্দর। এই সোয়েটারটার কোয়ালিটি সত্যি সুন্দর, কারণ এর আগেও আমি মেয়েকে প্রচুর 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 সোয়েটার কিনে দিয়েছি, কিন্তু কোনোদিনও এই কোয়ালিটির সোয়েটার আমি মেয়েকে কিনে দিইনি, কারণ জানি না কেন এটা মানে এত সুন্দর হয়েছে, এত সফট স্টাইলিশ, এটা মানে বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার জন্য প্রীতি একদম বুঝে শুনে দিয়েছে, যে যখন বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার দরকার হবে তখন একদম এটা, শীতকালেই তো বিয়েবাড়ি পড়ে, যত বিয়েবাড়ি সব শীতকালেই পড়ে, যদিও আমার কপালে এবছর কোনো বিয়েবাড়ি পড়েনি, কপালটাই খারাপ, কিন্তু বিয়েবাড়ি দেখবে শীতকালেই পড়ে। খুব ভালো হয়েছে, মিষ্টি রং একদম পিঙ্ক কালার, মেয়ে বাচ্চা মানেই পিঙ্ক, লাল, তাই না? এগুলো সব বাচ্চা মেয়েদের কালার, আমাদের মায়েদের এটা একটা ধারণা যে আমাদের বাচ্চা মেয়েদেরকে বোধ হয় পিঙ্ক কালার লাল কালারে বেশি ইয়ে হবে, ওই জন্য আমরা সবসময় মেয়েদেরকে, আমাদের বাচ্চা মেয়েদেরকে খালি পিঙ্ক আর লালের মধ্যে একটা গন্ডি কেটে দিয়েছি, তাই না? যাই হোক,
তো প্রীতি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না, থ্যাংক ইউ শব্দটা সত্যি খুব জঘন্য একটা শব্দ বলার জন্য, কারণ তুমি যা করছো, যেভাবে মানে উপহার পাঠাচ্ছো আর যতটা ভাবছো আর যা যা বলছো আমাকে হোয়াটসঅ্যাপে, যা যা বলছো আর কি হোয়াটসঅ্যাপে, সেই সমস্ত কথা সত্যি মানে কি বলবো, নিজের রক্তের সম্পর্কেরও কেউ বলে না গো। তুমি যতটা ভাবছো সত্যি আমার মানে আমার জীবনে অন্তত কেউ আমাকে অতটা এতটা ভালোবাসা দিয়ে কেউ অন্তত আমার সাথে কথা বলেনি, এতটা আপন কেউ আমাকে করে নেয়নি যতটা তুমি করে নিয়েছো। এটাই বোধহয় মনের টান, বোধহয় একেই বলে মনের সম্পর্ক, বোধহয় একেই বলে যেটা সমস্ত সম্পর্কের থেকে উপরে চলে যায়, তাই না? তো আশায় থাকবো, অপেক্ষায় থাকবো কবে আমার বাড়ি কমপ্লিট হলে তুমি আমার বাড়িতে আসবে। যে ভালোবাসাটা আমি ফোনে এই ফোন শব্দটার মানে ফোন নামক বস্তুটার মাধ্যমে পেয়েছি, সেই ভালোবাসাটা আমি তোমার সামনে এসেও তোমার থেকে পেতে চাই আর অনেক অনেক ভালোবাসা দিতেও চাই। তো অপেক্ষায় আছি কবে আসবে তুমি আমার বাড়িতে। আর প্রীতির চ্যানেলের নাম তোমাদেরকে বলে রাখি, অনেকেই জানতে ইচ্ছে করছে তোমাদের। তোর দুটো চ্যানেল, একটা হচ্ছে প্রীতি জোন আর একটা হচ্ছে গুনি বাংলা ব্লগ, তো দেখতে পারো তোমরা ওর চ্যানেলে গিয়ে, ওর চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। আমি ওর চ্যানেলের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা দেখতে পারো, আর কমেন্ট তো পিন করেই দেবো ওর, সেখান থেকেও তোমরা ওর চ্যানেল ভিজিট করতে পারো, সেখানে গিয়ে দেখতে পারবে যে আমি কোন প্রীতির কথা বলছি, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, শরীরটা সত্যি ভালো লাগছে না, ভীষণ ভীষণ খারাপ লাগছে, শরীরের থেকে হয়তো মানসিক অবস্থা বেশি খারাপ আমার। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।